ফ্রেন্ডস ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চ্যানেল। সো এটা বর্তমান আছো সেন্টার মলর গ্রান্ড ফ্লোরত। এই যে কি সুন্দর সম্পর্কিনি, সো গই আসো আজি অল্প শপিং করবর কারণে কি কি করি ভিতর গিয়ে দেখাম আপনার বলবেন। ফ্রেন্ডস সেন্টার মলর সম্মুখতে আছে বিভিন্ন ধরনের খেলার সা সঁজুলি সরু লড়াছলীবর আর দেখিছে এখন বাসও আছে ইয়াতে, সরু লড়াছলীবলে এনজয় করে আছে ইয়াতে। আর মানে সুমাই আছো ভিতরলেকে, ভিতর দেখিছে অলরেডি বহুত বহুত কটা ব্র্যান্ডের আউটলেট আছে অলরেডি ভিতর। আর ভিতর তো সরু লড়াছলীর খেলার এইবর আছে সাজুলি, এইব হল বিভিন্ন ধরনের ক্যান্ডি ইয়াত রখা হয়েছে। আমি আইসো এটা সেন্ট্রাল মলর যেটা ইলেকট্রনিক ডিপার্টমেন্ট আছে রিলায়েন্স ডিজিটাল, তাতে আইসো চাও কি কি কিনো আপনার দেখাম। সো ফ্রেন্ডস আমি কিনবলে অহা বস্তুটা হল এই আইফোন 12 128 GB, এটা আনবক্সিং চলি আছে। ও মাই গড, চাও কি সুন্দর, একদম সুন্দর, মজা চাকসুন বারো কি স্লিম আর কি সুন্দর। এটা অন করবলে গে আছে মোবাইলটা, এক্সেসরিজর লগত অনলি কেবল দিছে আর বেলেগ একো দিয়া নাই, অ্যাডাপ্টার বেলেগ কেউ কিনব লাগবে। এটা অল্প টাইম লাগিব ডাটাখিনি সিঙ্ক্রোনাইজ হবর কারণে, আর বহুতখিনি সেটিং করবলগা আছে সেইখিনি তেওঁলোকে কৈ দিব। মোবাইলটো অল্প টাইম লাগিব কিন্তু ডাটাখিনি সিঙ্ক্রোনাইজ হয়ে আছে আর লগ ইন করব অ্যাপলর আইডি ক্রিয়েট করে পেলায়। সো যেহেতু সিকিউরিটি রিজনের কারণে বহুতখিনি স্টেপ কমপ্লিট করবলগা হয়, তো এইটার অল্পমান টাইম লাগে মোবাইলটো কমপ্লিট সেট আপ হবর কারণে। আর চাও মোবাইলটোর MRP আছে ইয়াতে 70,900 rupees। ফ্রেন্ডস মোবাইলটোত যদিও MRP লিখা আছে 70,000 কিন্তু আমি এই ডিসকাউন্টত পাইছিলোঁ 65,000ত। তো 65,000 কিনার পিছত আমি আর বহুতখিনি বস্তু কিনবলগা হয়েছিল কিয়নো তাতে অকল ডাটা কেবলডালে পাইছিলোঁ, আর তার লগত অ্যাডাপ্টার নাছিল, হেডফোনটো বাৰু নাথাকেই আজিকালি, অ্যাডাপ্টার নাছিল, বেক কভার নাছিল, মানে সেইবোৰ বেলেগকৈ কিনবলগা হয়েছে। তো মই একচুয়াল কিমান টোটেল গৈছে সেইটো মই কবলৈ গৈ আছোঁ। টোটেল 65,000 মোবাইলটো কিনা হ'ল, বেক কভাৰত 1100 ল'লে, মানে ব্ৰেণ্ডেড এপলৰ যিটো হয় সেইটো লোৱা গ'ল, আৰু এডাপ্টাৰটো অলমষ্ট 4,000 টকামান পৰি গৈছে। সো এক্সট্ৰা 15,000 এটা খৰচা হৈ গৈছে, 65,000 খৰচ কৰাৰ পিছতো আৰু এক্সট্ৰা 15,000 এটা খৰচ হৈছে মোবাইলটোৰ একচেচৰিজ প্লাছ ডিছপ্লে ৱাৰেণ্টি এইবোৰ লোৱাৰ বাবদ। সো টোটেল 80,000 পৰি গৈছে এটা আইফোন 12 128 GB মোবাইল কিনোতে। আপোনালোকে বুজি লওক যে অকল 65,000 বা 70,000 হ'লে মোবাইলটো নাপায়, তাৰ লগত বাকী একচেচৰিজখিনি কিনিবৰ কাৰণে, ৱাৰেণ্টি পেৰিয়ডৰ সেইখিনি ল'বৰ কাৰণে আৰু এক্সট্ৰা 10 to 15,000 আপোনালোকে খৰচ কৰিব লাগিব, তেতিয়াহে মোবাইলটো কিনিব পাৰিব। এটা বহুতে চাগে ভাবি আছে এই মোবাইলটো মই লোৱা বুলি, একচুৱেলি মোবাইলটো মই লোৱা নাই, মোৰ ফ্ৰেণ্ড এজনে ল'লে, আৰু সেইবাবে মই সেই যুগতে চেণ্টাৰ মলতে মই এইটো আনবক্সিংটো কৰি দিলোঁ। আৰু মোৰ এই ভিডিঅ'টোৰ জৰিয়তে আপোনালোকক কিছুমান ইনফৰ্মেশ্যন দিবলৈ চেষ্টা কৰোঁ, যিসকল এপল আইফোনৰ আগ্ৰহী হয় বা ভাল পায় তেওঁলোকৰ বাবে মই যিখিনি পাৰোঁ ইনফৰ্মেশ্যন মই দিব চেষ্টা কৰিলোঁ এই ভিডিঅ'টোৰ জৰিয়তে। চ' ভিডিঅ'টো কাৰণে কেলে আপোনালোকে কমেণ্ট কৰিবলৈ নাপাহৰিব, লাইক এটা নিশ্চয় কৰিব, আৰু যদি ছাবস্ক্ৰাইব কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। তেন্তে এই ভিডিঅ'টো এতিয়া শেষ কৰিছোঁ, ধন্যবাদ।